বড় বড় নেতারা এসেছিল সিডুল কাস্তের বাড়িতে খেয়ে চলে গেল করোনার সময় সিডুল কাস্তের খাবার দেওয়ার জন্য একটা লোক কিন্তু এলো না খাওয়ার ছবিটা সুন্দর পোস্টিং হয়েছে কিন্তু যাদের যখন প্রয়োজন হচ্ছে সেই প্রয়োজনের সময় কিন্তু তাদের দেখতে পাওয়া যাচ্ছে নির্বাচনের আগে কত বড় বড় কথা বলে গেল যে আমি জিতি হারি মেরা জিন্দগি ইস জমিন কে লিয়ে রহেগা আর হারনে কা বাদ বাবু লোক কো এক দিন ভি নেই দেখা মানানকে তো আর দেখতেই পাওয়া যাচ্ছে না ওকে তো বলেই ছিলাম একদিন অনেকদিন ধরে তোমাকে আমি 2021 হিসেব বুঝিয়ে দেবো বুঝিয়ে দিয়েছি জামানত বাজেয়াপ্ত করে ঘর পাঠিয়ে কই বাবু রক্তদের তো আর কেউ নেই কংগ্রেসের কেউ নেই সিপিএম এর কেউ নেই বিজেপির কেউ নেই সারা পশ্চিমবাংলা কোন জায়গায় কোথায় কেউ নেই যা আছে তৃণমূল কংগ্রেস সে যা যে যেখানেই থাকুক না কেন আমারও তো নির্বাচন আমারও তো একটা অভিজ্ঞতা হয়েছে কিন্তু আপনি যত ভালো ব্যবহার করুন না কেন আর আমি যত ইনএফিসিয়েন্ট হই না কেন শুধু আপনাদের কাজের জন্যই আমি জিতে আসব যে যার ওয়ার্ডে যে যার জায়গায় তারা প্রত্যেকে কিন্তু সুন্দর করে কাজ করবে মানুষের সঙ্গে সম্পর্কটাকে নিবিড় করে নিতে হবে যেমন এই যে সুবীর ঘোষরা সবচেয়ে বড় বেশি হার যদি হয়ে থাকে সেই হার হয়েছে 2021 পশ্চিমবাংলার বিধানসভা ভারতবর্ষ তো সেদিন সারা বিশ্ব লক্ষ্য রেখেছিল পশ্চিম বাংলা মে কে হবা ফেব্রুয়ারি মাসে যখন লাস্ট পার্লামেন্টে দু তিন দিন করে আমি যখন আসছি তখন আমাকে যখন বিজেপির লোকজন জিজ্ঞেস করেছে অনেক বড় বড় লিডাররা বলে কে হবা আমরা 200 সিট লেকে আইগে বলে কে বল রা হাম লোক কা পাস রিপোর্ট আ রা আমরা আরে কে রিপোর্ট ইয়ার তুম লোক ভেজতে হো বাহার সে আদমি ভেজ গে তো বেঙ্গল মে পলিটিক্স নেই হোগা দেখ লিজিয়ে আর গত সপ্তাহে যখন আমি গেছি আমার ওই স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে তারাই সবাই এসে বলেছে আরে ফেব্রুয়ারি মাইনে মে যো আপনি বলা থা ওই তো হুয়া আর আপ কিউ হুয়া জানতে হো বলো কিউ যে স্টেট মে প্রাইম মিনিস্টার কো 22 বার জানা পড়তা হ্যায় आदमी लोग समझ लेता है ये दल का कुछ नहीं है तो प्राइम मिनिस्टर का आना पड़ रहा है और बंगाल का पॉलिटिक्स अलग है बंगाल में डिवाइड कर मत करो बंगाल में जो ही है सब बंगाली है लैंग्वेज जो ही हो আগামী 2024 সালের লড়াই সেই লড়াইয়ের জন্য আমাদের তৈরি হতে হবে এর মধ্যে মিউনিসিপ্যালিটি ইলেকশন আসবে পঞ্চায়েত ইলেকশন আসবে কিন্তু এখন থেকে কিন্তু মাটি তৈরি করতে হবে মাটি শক্ত করতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের এক নম্বর জায়গায় আমাদের নিয়ে যেতে হবে এক নম্বর জায়গায় আমায় নিয়ে যেতে হবে আমাদের এবং নরেন্দ্র মোদীও কিন্তু বুঝে গেছে দিন কিন্তু ওর ঘনিয়ে এসছে ও বুঝে গেছে আর বেশি দিন দেরি আর সেই জন্যই 43 জন মন্ত্রীকে পরিবর্তন করতে হলো এ ভাবাই যায় না কোনদিন ভারতবর্ষে বোধহয় এই ইতিহাস তৈরি হয়নি নরেন্দ্র মোদী বুঝে গেছে গত 2 বছরে কত ব্যর্থতার সরকার চলেছে কত ব্যর্থ লোককে নিয়ে চলেছে
সেভাবে নরেন্দ্র মোদী বুঝে গেছে, তাই জন্য 43 জনকে রিপ্লেস করতে হয়েছে। শুধু একটা জিনিস বুঝতে পারেনি যে নরেন্দ্র মোদী নিজেই একজন ব্যর্থতার প্রতীক, ওরই পরিবর্তন হওয়া উচিত। এই জায়গাটাই উনি বুঝতে পারেন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।